আজ আমি আপনাদের জন্য 2012 সালে রিলিজ করা মুভি স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান মুভির এক্সপ্লেনেশন নিয়ে আসলাম। এই মুভিটার IMDb রেটিং 6.1/10। গল্পটা খুবই ভালো, তাই পুরোটা দেখুন। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করি। এটা অনেক পুরনো দিনের কথা, যখন কিংডম অফ টেভেরের রানী বরফের মধ্যে দিয়ে হাঁটছিল। তখনই সে ওই ঠান্ডা বরফের মধ্যে একটা গোলাপ ফুল দেখে, যেটা একা ঠান্ডার সাথে লড়াই করে বেঁচে আছে। রানী ওই গোলাপটা ছুঁতে যাওয়ার চেষ্টা করে, তখনই তার হাতে একটা কাঁটা ফুটে যায়। এরপর রানীর রক্তের তিনটে ফোঁটা সেই বরফে পড়ে। সেই রক্তের ফোঁটাগুলো বরফের চাদরে এত সুন্দর লাগছিল, যেটা দেখে রানীর মনে একটা ইচ্ছে জেগে ওঠে। সে গর্ভবতী ছিল। সে বলল, আমার বাচ্চা যখন হবে সেটা বরফের মতন সাদা হোক, তার ঠোঁট গোলাপের পাপড়ির মতো হোক, তার চুল কাকের পালকের মতো কালো হোক, আর যেমন ভাবে গোলাপটা ঠান্ডার সাথে লড়াই করছিল তেমনই যেন আমার বাচ্চার হৃদয় হয়। হলো ঠিক তেমন। রানীর মেয়ে হয় যে খুব সুন্দরী ছিল, যেমন সে চেয়েছিল, সে তার নাম রাখল স্নো হোয়াইট। সময়ের সাথে সাথে স্নো হোয়াইট বড় হয়, কিন্তু রানীর শরীর খারাপ হতে থাকে, এর ফলে তার মৃত্যু হয়। রানীর মৃত্যুর পর স্নো হোয়াইটের বাবা যে রাজা ছিল সে পুরো ভেঙে পড়ে। এর মধ্যে সে আর্মিদের সাথে লড়াই করে, যারা পুরো ডার্ক গ্লাস দিয়ে তৈরি হয়েছিল। এই আর্মির নাম ডার্ক আর্মি ছিল। রাজা এই যুদ্ধটাই জয়ী হয়। যুদ্ধ জেতার পর রাজার সেপাহীরা তাকে বলে, ডার্ক আর্মির একজনকে তারা বন্দি করে রেখেছে। রাজা তাকে দেখে পুরো মন্ত্রমুগ্ধ হয়ে যায়। তার নাম রবিনা ছিল। রাজা তাকে বিয়ে করে নেয়। বিয়ের রাতে রবিনা রাজাকে বলল, তার আগেও একটা বিয়ে রাজার সাথে হয়েছিল, যে তাকে ছেড়ে দিয়েছিল। রাজারা সবসময় এমনই করে, যতক্ষণ তারা যুবতী থাকে তখন তারা তার সাথে থাকে, কিন্তু তাদের বয়স বেড়ে গেলে তারা তাদের ছেড়ে দেয়। সবার আগে আমি তোমার জীবন নেব, তারপর তোমার সিংহাসন। এটা বলার পর রবিনা তাকে মেরে ফেলে। আসলে সে একজন ভয়ানক জাদুকর ছিল। এরপর সে তার ডার্ক আর্মিকে ভেতরে ডেকে নেয় আর পুরো রাজ্যটা কব্জা করে নেয়। আসলে রাজা যে ডার্ক আর্মির বিরুদ্ধে যুদ্ধ জিতেছিল সেটা আর কারোর নয়, বরং রবিনার ছিল। এটা তার একটা জাল ছিল যেটাতে রাজা ফেঁসে গেছিল। এবার রবিনার ডার্ক আর্মি চারিদিক ধ্বংস করতে শুরু করে। স্নো হোয়াইট সেখান থেকে নিজের বন্ধু উইলিয়াম আর তার বাবার সাথে পালানোর চেষ্টা করে, কিন্তু এর আগে সে তাদের সাথে ঘোড়াতে উঠে পালাতো স্নো হোয়াইটকে ধরে ফেলা হয় আর তাকে সাম্রাজ্যের উত্তর দিকে বন্দী করে ফেলা হয়। রবিনার মধ্যে এত বিষ রয়েছে যে ওখানকার প্রকৃতি নিজে থেকে মরতে শুরু করে, সব পচে যায়, চারিদিকে দুঃখ আর হতাশা ছড়িয়ে যায়। রবিনা আজও যুবতী। সে নিজেকে যৌবন রাখতে নিজের জাদু শক্তি দ্বারা তাদের বয়স ছিনিয়ে নিত। কিছু সময় পেরোনোর পর সে আগের মতো শক্তি অনুভব করে না। তার কাছে একটা জাদু আয়না ছিল। সে তার সামনে গিয়ে জিজ্ঞেস করে, এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরী কে? তখন আয়না তাকে বলে, আগে তো তুমি ছিলে সুন্দরী, কিন্তু স্নো হোয়াইট আসবার পর সব থেকে সুন্দরী এখন সে। এর এটাই কারণ, তুমি আগের মতো আর শক্তিশালী নেই আর তোমার শক্তি কমে যাচ্ছে। স্নো হোয়াইট তোমার পতনের কারণ হবে, কিন্তু তুমি যদি তার হৃদয় পেয়ে যাও তাহলে তুমি সবসময় যুবতী থাকবে, তোমার আর কোনো মেয়ের বয়স ছেনাতে হবে না। এটা শোনার পর রবিনা নিজের ভাইকে ডেকে নেয় আর বলে, আমার স্নো হোয়াইটের হৃদয় চায়। রবিনার ভাই স্নো হোয়াইটের হৃদয় নিতে তার সেলের ভেতরে প্রবেশ করে। স্নো হোয়াইট তাকে বলে, তুমি প্রথমবার এই সেলের ভেতরে এসেছ, তোমার কি চায়? সে বলল, আমার তোমার হৃদয় চায়। কিন্তু এর আগে সে স্নো হোয়াইটের হৃদয় বের করত, স্নো হোয়াইট তাকে আহত করে সেখান থেকে পালালো। রবিনার সেনা তার পিছু নিল, কিন্তু স্নো হোয়াইট ডার্ক ফরেস্টে ঢুকে যায়। এটা সেই জঙ্গল ছিল যার ভেতর রবিনার জাদু শক্তি কাজ করত না, এই কারণে তার সেনা জঙ্গলে প্রবেশ করতে পারল না। স্নো হোয়াইট ডার্ক ফরেস্টের ভেতরে যেতে সে চারিদিক থেকে আজব আজব আওয়াজ পেল, অদ্ভুত অদ্ভুত ক্রিয়েচার দেখতে পেল, যাদের দেখে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর রবিনা জানতে পারে স্নো হোয়াইট পালিয়ে গেছে আর সেরে গিয়ে আগুন হয়ে যায়। সে নিজের ভাইকে বলে, ডার্ক ফরেস্টের মধ্যে তার শক্তি কাজ করে না, তাই তোমাকে এমন কাউকে খুঁজতে হবে যে ডার্ক ফরেস্টের ভেতর প্রবেশ করে স্নো হোয়াইটকে বা তার হৃদয় আমাদের এনে দিতে পারবে। এর জন্য একজন যোদ্ধাকে ডাকা হয়, যার নাম এরিক হান্টসম্যান। সে আগেও ডার্ক ফরেস্টে গেছিল। জাদুকর রবিনা যখন তাকে বলে ডার্ক ফরেস্টে যেতে হবে, তখন সে সোজাসুজি মানা করে দেয়। সে বলে, এটা একটা ভয়ানক জঙ্গল,
স্নো হোয়াইট তার ভেতরে গিয়ে থাকলে সে এতক্ষণে মারা যাবে। কিন্তু জাদুকর রাবিনা অনেক চালাক ছিল, সে নিজের জাদু শক্তি দ্বারা হান্সম্যানের অতীত জেনে নিয়েছিল। সে বলল, তুমি নিজের মরে যাওয়া বউকে অনেক মিস করো, আমি তাকে বাঁচিয়ে দিতে পারবো, কিন্তু এর বদলে আমাকে স্নো হোয়াইট বা তার হৃদয় দিতে হবে। না চাইতেও হান্সম্যানকে তার কথা শুনতে হলো। সে জাদুকর রাবিনার ভাই আর তার আর্মির সাথে ডার্ক ফরেস্টে প্রবেশ করে। সে ওখানে সবকিছু জানত, কারণ সে আগেও সেখানে গেছিল। তাই সে অনেক তাড়াতাড়ি স্নো হোয়াইটের কাছে পৌঁছে যায়, যে ওই ডার্ক ফরেস্টে লুকিয়েছিল। হান্সম্যান স্নো হোয়াইটকে ধরে ফেলে। স্নো হোয়াইট তাকে বলল তাকে তাদের হাতে তুলে না দিতে। তারা আমাকে মেরে আমার হৃদয় বের করতে চায়, এরা তোমাকেও ঠকাবে, তোমাকেও মেরে ফেলবে। হান্সম্যান নিজের বউকে ফেরত পেতে চায়, তাই সে জাদুকর রাবিনার ভাইকে বলল আমার বউকে ফেরত চাই, তবেই আমি স্নো হোয়াইটকে তোমাদের হাতে তুলে দেবো। রাবিনার ভাই বলল, তুমি বোকা, আমার দিদির কাছে অনেক জাদু শক্তি রয়েছে, কিন্তু সে কোনো মরা মানুষকে বাঁচাতে পারে না, তোমাকে এই মেয়েটাকে আমাদের দিয়ে দিতে হবে। রাবিনার ভাই আর তার সেনা তার ওপর হামলা করে, হান্সম্যান তার সৈন্যদের মেরে ফেলে, কিন্তু রাবিনার ভাই সেখান থেকে পালায়। এরপর সে স্নো হোয়াইটের কাছে গেলে স্নো হোয়াইট তাকে বলে, তুমি আমাকে কোনোভাবে আমার ছোটবেলার বন্ধু উইলিয়াম আর তার বাবা ডিউকের কাছে পৌঁছে দাও, তার কাছে একটা রাজপ্রাসাদ রয়েছে, সেখানে আমি সুরক্ষিত থাকবো। কিন্তু হান্সম্যান এই কথাতে রাজি হয় না। স্নো হোয়াইট তাকে বলে, এই কাজের বদলে তোমাকে 100টা সোনার টুকরো দেব। এটা শোনার পর সে তাকে সাহায্য করতে রাজি হয়। এরপর আমরা ডিউককে দেখি, যেখানে তার ছেলে উইলিয়াম এখন বড় হয়ে গেছিল। ডিউক তার ছেলে উইলিয়ামকে বলে স্নো হোয়াইট রাজপ্রাসাদ থেকে পালিয়ে গেছে। তখন উইলিয়ামও নিজের ছোটবেলার বন্ধুকে সাহায্য করতে রাজপ্রাসাদ থেকে বের হয়। এরপর জাদুকর রাবিনার ভাইয়ের কাছে পৌঁছায়। সে তাকে বলে, তোমাদের কি তীরন্দাজের দরকার? রাবিনার ভাই বলে, আমাদের কাছে আগে থেকেই তীরন্দাজ রয়েছে, তাই তাকে মেরে ফেলতে বলে। কিন্তু উইলিয়ামের ওপর তীর চালাতেই সে অনেক সহজে বেঁচে যায়, আর যে তাকে তীর মারে সে তাকে মেরে দেয়। রাবিনার ভাই তাকে নিজেদের তীরন্দাজের মধ্যে নিয়ে নিল। ডার্ক ফরেস্টে স্নো হোয়াইট আর হান্সম্যানকে দেখানো হয়। তারা জঙ্গল থেকে বেরোতে চেষ্টা করছিল, তখন তাদের সামনে একটা ভয়ানক জানোয়ার চলে আসে। সে হান্সম্যানকে ফেলে দেয়, কিন্তু সে তাকে মারবার আগে স্নো হোয়াইট জোরে চিল্লালো। সেই ভয়ানক জানোয়ার স্নো হোয়াইটের কাছে পৌঁছায়। স্নো হোয়াইট তার চোখে দেখতে সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর তারা দুজন ডার্ক ফরেস্ট থেকে বেরিয়ে যায়। তখন তাদের সামনে কিছু মহিলা তীর ধনুক নিয়ে তাদের সামনে এসে জিজ্ঞেস করে, তোমরা কোথা থেকে আসছো? তখন হান্সম্যান বলে, আমরা রানী রাবিনার থেকে পালাচ্ছি। এরপর তারা তাদেরকে নিজেদের গ্রামে নিয়ে যায়। সেই গ্রামে একটাও পুরুষ ছিল না, কারণ জাদুকর রাবিনা তাদের সবাইকে নিজেদের সেনার জন্য নিয়ে গেছিল। এর সাথে গ্রামের সব মেয়ের মুখ খারাপ করে রেখেছিল, যাতে রাবিনা কখনোই তাদের সৌন্দর্যের জন্য উঠিয়ে নিয়ে না যায়। হান্সম্যান সেখানে জানতে পারে স্নো হোয়াইট আসলে রাজকুমারী। এরপর রাত হয়ে যায় আর হান্সম্যান সেখান থেকে যেতে থাকে, যাতে স্নো হোয়াইট সেই মহিলাদের মধ্যে সুরক্ষিত থাকতে পারে। সে চলে যেতে জাদুকর রাবিনার ভাই তার সেনা নিয়ে সেখানে পৌঁছায় আর পুরো গ্রামে আগুন লাগিয়ে দেয়। হান্সম্যান দূর থেকে দেখে নেয় আর আবারও স্নো হোয়াইটকে নিজের সাথে নিয়ে যায়। এরপর আমরা রাবিনাকে দেখি, যে আগের থেকে দুর্বল হয়ে গিয়েছিল, তার বয়স বাড়ছিল। তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে, যখন একটা রাজা তাকে নিয়ে আসছিল। তখন তার মা তার রক্তের 3 ফোঁটা একটা সাদা তরল পদার্থে মিশিয়ে খাইয়ে দিয়েছিল আর একটা জাদু আয়না দিয়ে বলেছিল, তোমার সৌন্দর্য রক্ষা করবে। কিন্তু এই শক্তিটা একমাত্র সৌন্দর্যের দ্বারাই ধ্বংস হতে পারবে, আর সেটাই তার সাথে হচ্ছিল, কারণ স্নো হোয়াইট এই দুনিয়াতে সব থেকে সুন্দরী। এই জন্য আস্তে আস্তে সে দুর্বল হয়ে পড়ছিল। স্নো হোয়াইট আর হান্সম্যান যখন একটা জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখন তাদের পা একটা ফাঁদে পড়ে আর তারা দুজন উল্টো ঝুলে পড়ে। তখন সেখানে 8 জন বেটে সৈন্য আসে, তারা সেখান দিয়ে পেরোনো লোকেদের লুট করত। তাদের কাছে কিছু পেল না, তাই তাদের তারা মারতে চায়। কিন্তু স্নো হোয়াইট তাদের বলে, তোমাদের জাদুকরের বিরুদ্ধে লড়াই করা উচিত। একজন বেটে সৈন্য বলে, আমরা তার বিরুদ্ধে লড়াই করেছি যেদিন আমাদের রাজা ম্যাগনাস মারা গেছে। স্নো হোয়াইট বলে, আমি তার মেয়ে, কেউ তাকে বিশ্বাস করে না। কিন্তু একজন অন্ধ বেটে সৈন্য বলে, এর মধ্যে রক্তের তেজ রয়েছে আর জাদুকরকে এই হারাতে পারে, আগে গিয়ে রাজত্ব করবে। তখন তাদের নিচে নামিয়ে দেওয়া হয় আর গুহার লুকোনো রাস্তা দিয়ে যাদের একটা অন্য পরীদের রাজ্যে নিয়ে যায়, যেটা পুরোপুরি সুরক্ষিত ছিল। পরের দিন জাদুকর রাবিনার ভাই আর তার সেনা সেখানে পৌঁছে যায়। স্নো হোয়াইট হান্সম্যান আর সেই বেটে সৈন্যরা সেখান থেকে পালায়, কিন্তু সেনারা সেখানে পৌঁছে যায়। সেখানে
রবিনার ভাইয়ের সেনাদের মধ্যে উইলিয়ামও ছিল, যে জেনে বুঝে স্নো হোয়াইটকে খুঁজতে তার সেনার দলে যোগ দিয়েছিল। সে স্নো হোয়াইটের কাছে পৌঁছে যায়, স্নো হোয়াইট তাকে চিনে ফেলে। অন্যদিকে আমরা হন্সম্যানকে দেখি, যে পেছনে পড়ে গেছিল। সে রবিনার ভাইয়ের সাথে লড়াই করছিল, যে হন্সম্যানকে হারিয়ে দিচ্ছিল। আর লড়াইয়ের সময় হন্সম্যানকে বলে, আমি যখন তোমার বউকে মেরেছিলাম তখন সে তোমাকে ডাকছিল, কিন্তু তুমি সেখানে ছিলে না। হন্সম্যান জেনে যায় সেই তার বউকে মেরেছে, তাই সে দেখে আগুন হয়ে যায় আর তাকে তুলে ভাঙা গাছের গুড়িতে ফেলে দিল, যার ফলে সেই ডাল তার শরীরের ভেতর ফুরে গেল। অন্যদিকে আমরা জাদুকর রবিনাকে দেখলাম, যে বুঝে গেছিল তার ভাইয়ের অবস্থা এখন সঙ্গীন। সেই ব্যথাটা সেও অনুভব করছিল। তার ভাই টেলিপ্যাথি দিয়ে তাকে বলল, আমাকে বাঁচিয়ে নাও। জাদুকর রবিনার শক্তি আগের থেকে অনেক কমে গেছিল। সে তার ভাইকে বলল, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আমায় ক্ষমা করে দাও। তখন তার মৃত্যু হয়ে যায়। অন্যদিকে স্নো হোয়াইট, হন্সম্যান, উইলিয়াম আর সব বেটে সৈন্যরা সেই দিকে রওনা দিল, যেদিকে ডিউক মানে উইলিয়ামের বাবার রাজপ্রাসাদ ছিল। পরের দিন সকালে সবাই যখন ঘুমোচ্ছিল, তখন স্নো হোয়াইট জঙ্গলে ঘুরছিল তার ছোটবেলার কথা মনে করে। তখন উইলিয়াম তাকে একটা আপেল খেতে দিল। সে ওটা খেতেই তার কিছু একটা হয়। আসলে সেই আপেলটাই বিষ ছিল, আর যাকে সে উইলিয়াম ভাবছিল সে উইলিয়াম নয়, বরং জাদুকর রবিনা ছিল। সে নিজের আসল রূপে চলে আসে। সে স্নো হোয়াইটকে বলে, আমার সৌন্দর্যের সম্মোহনটা একমাত্র তুমি ভাঙতে পারবে, কিন্তু এখন আর এমনটা কখনো হবে না। এর আগে সে তার হৃদয় বের করত, সেখানে হন্সম্যান আর উইলিয়াম চলে আসে, এর ফলে তাকে নিজের রূপ বদলে সেখান থেকে পালাতে হয়। হন্সম্যান আর উইলিয়াম স্নো হোয়াইটের মৃত্যুতে অনেক দুঃখী হলো। উইলিয়াম তাকে ভালোবাসত, তাই তাকে কিস করে, কিন্তু সবাই বুঝে গেল তাকে বাঁচানো সম্ভব নয়। স্নো হোয়াইটকে তারা ডিউকের রাজপ্রাসাদে নিয়ে গেল। রাতে হন্সম্যান তার শরীরের কাছে গেল আর তাকে বলল, তুমি আমাকে আমার বউ সারার কথা মনে করিয়ে দিলে, আসলে সেও স্নো হোয়াইটকে পছন্দ করত। সে তার কাছে গেল। স্নো হোয়াইটের এক চোখ দিয়ে জল বেরোচ্ছিল, যেটা উইলিয়ামের কিসের জন্য বেরোচ্ছিল। এরপর হন্সম্যানও তাকে কিস করে আর সেখান থেকে চলে যায়। তখন তার আর এক চোখ দিয়েও জল বেরোয়। এটা হয় কারণ তার ভালোবাসাটা স্নো হোয়াইটের জন্য সত্যি ছিল। এর ফলে জাদুকর রবিনার জাদু ভেঙে যায় আর তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর সে ডিউকের রাজপ্রাসাদের সব সেনাকে সে বলে, আমাদের জাদুকর রবিনাকে হামলা করতে হবে আর এই বাজে রাজ্যকে চিরকালের মতো ধ্বংস করতে হবে। আমরা সবাই জানি তাকে একমাত্র আমি মারতে পারবো। সেখানে সবাই স্নো হোয়াইটের কথা মেনে নেয় আর রবিনার রাজ্যে আক্রমণ করে। স্নো হোয়াইট রবিনার কাছে পৌঁছে যায়, যে আগের মতো যৌবন হয়ে গেছে। এর কারণ সে অনেক যুবতী সুন্দরী মেয়েদের বলি দিয়েছিল। রবিনা আর স্নো হোয়াইটের মধ্যে যুদ্ধ বাঁধে, যার সামনে স্নো হোয়াইট দাঁড়াতে পারে না। রবিনা আগুনের উপর দাঁড়িয়ে পড়ে আর বলে, তুমি আমার শক্তি আন্দাজ করতে পারছো না, আমি অনেক জীবন কাটিয়েছি আর আমি এবার তোমার হৃদয় বের করে অমর হয়ে যাব। সে ছুরি নিয়ে স্নো হোয়াইটের হৃদয় বের করতে যায়, কিন্তু স্নো হোয়াইট তাকে আটকে দেয়। সে তার ছুরিটা রবিনার হৃদয় ফুড়ে বের করে দেয়, এর ফলে তার মৃত্যু হয়ে যায়। জাদু আয়নার ভবিষ্যৎবাণী মিলে যায়। এরপর সবকিছু সে আগের মতো সবুজ হতে থাকে। স্নো হোয়াইটের বাবার মুকুট, যেটা তার জন্য ছিল, সেটা সে পেয়ে যায়। স্নো হোয়াইট রানী হয়ে যায়। আর সাথে এই মুভিটা এখানেই শেষ পারেন। আর আজকের এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবার শেষে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।